বন্ধু। আরে সাজ্জাদ, তুই তোরাই খুঁজতেছি বন্ধু, আমার একটু জায়গা দিবি? জায়গা দিব মানে দোস্ত, আমাদের তো জায়গা টায়গা নাই, যা ছিল সব তো আব্বা বিক্রি করে শেষ করে ফেলাইছে দোস্ত। আমার কোনো জায়গা টায়গা নাই, আমি তোকে জায়গা টায়গা দিতে পারবো না। আরে বেটা, ওই জায়গা না, আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসছি, জাস্ট কিছুক্ষণ থাকবো, ঘরের কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে সময় কাটাবি তাই তো? শোন, তুই আমার একমাত্র কাছের বন্ধু, তো তোকে যদি জায়গা না দিই তাহলে কাকে দিব বল? সমস্যা নাই, তুই আমার কলেজের দোস্ত, তোর মনে কর জায়গা হয়ে গেছে, আর কোনো টেনশন নাই, আমি নিয়ে যাচ্ছি, চল। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা শোন, আমার না বাজারে একটু কাজ আছে, কিছু কেনাকাটা করতে হবে, তুই এক কাজ কর, রিয়া তুমি আমার ফ্রেন্ডের সাথে যাও, হ্যাঁ, তুই রিয়াকে নিয়ে যা, আমি বাজারে গেলাম, যাও, আমি আসতেছি, যাও। আরে আসো, মানে টেনশনের কোনো কারণ নাই, ও আমার একমাত্র কাছে বন্ধু, আমরা ছোটবেলা থেকেই একসাথে মানুষ হয়েছি, বুঝছো? আরে আসো তো, আমাদের যে বাসা সুন্দর পরিবেশ, বুঝছো, ভিতরে ফ্যান আছে, সুন্দর একদম পরিবেশ। আরে আসো, কোনো ভয় নেই। ও আচ্ছা শোনো, তোমার ঠিক কথা বলি, এই যে বাসাটা দেখতেছো না, এটা আমাদের পুরাতন বাসা, এই বাসায় কেউ থাকে না। আর ওই যে বিল্ডিংটা দেখছো, ওই বাসাতে আমার বাবা থাকে, মা থাকে, আর এটা আমাদের পুরাতন বাসা, এই জায়গায় কেউ থাকে না, তোমার কোনো টেনশন নেই, ভয় নেই। ও আচ্ছা, আমি দরজাটা খুলি, ঠিক আছে, তালা দেওয়া আছে তো, দরজাটা খুলি, তুমি দাঁড়াও। আসো আসো আসো, আরে বাবা আসো, কোনো ভয় নেই, আসো, এখানে সারা রাত থাকলে কেউ আসবে না, আসো, ভয় নেই কোনো, এই বাসে কেউ আসে না, বললাম তো তোমার, আসো, দাঁড়াও লাগাই দিই দরজা। তুমি কি আমার ভয় পাচ্ছ না আমার বন্ধুকে ভয় পাও বলো তো? আরে বাবা, তুমি যদি আমার ঘটনা না বলো তাহলে আমি কিভাবে বলবো? মনে ভয় নাই, তুমি বলো, নির্ভয়ে বলো, মানে আসলে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ না আমার ফ্রেন্ডকে দেখে ভয় পাও? শোনো রিয়া, তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি এখানে অনেক ভালো থাকবা, তোমার ভালো কিছু হবে, বুঝছো? এই বন্ধু, কি রে, তুই কই যাস, তোর এত লেট হলো মানে আসতে? আরে বুঝিস না। ও বুঝতে পারছি বুঝতে পারছি, বুঝলি তাহলে। তুই তুই কোথায় যাচ্ছিস, রিয়ে কোথায়? দোস্ত, বাজারে না আমার কিছু কাজ আছে, বুঝছিস, তাই আমি একটু বাজারে যাচ্ছি, আর রিয়াকে আমাদের বাসায় রেখে আসি। আর শোন, ওই যে আমাদের বিল্ডিংয়ে না, কিন্তু বিল্ডিংয়ে বাবা মা আছে, বুঝছিস, এই জন্য বিল্ডিংয়ে রাখিনি, আমাদের যে পুরাতন টিনের বাসাটা নাই ওই জায়গায় রেখে আসি, ওই জায়গা তোদের জন্য সেফ হবে, ওই জায়গায় কেউ আসে না, সারাদিন তোরা সারা রাত মজা মাস্তি করতে পারবি, বুঝছিস? তাহলে দোস্ত তুই যা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা, ওকে। আর দোস্ত শোন, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি, বুঝছিস। বল না। আসলে মানে বিষয়টা কীভাবে বলি, মানে লজ্জাও লাগতেছে। দেখ, তুই আমার বন্ধু, আমার কাছে কোনো কথা লুকাবি না, তোর যা মন চায় তুই বল। আচ্ছা তাহলে ভুনিতা না করে সোজা সাপটা বলে দিই, বল। আসলে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তো আমার রিলেশন হয়ে গেছে দোস্ত, শুধু তাই নয়, ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে দোস্ত। কীভাবে বলি, মালদাজা এত সুন্দর আর এত মজা দিছে দোস্ত, ও জীবনেই মজা পায়নি। আচ্ছা দোস্ত, আমি বাজার থেকে ঘুরে আসি, তোর সাথে পরে কথা হবে, তুই যা। আমার সাথে দুই নাম্বারি করলি, বারোটা যদি না বাজে, এই কই তুই? হ্যাঁ বেইমান, তোরে ভালোবাসেছিল ভাবি, আর তুই সেই ভালোবাসার গায়ে আঘাত করলি, আর তোরে আমি অনেক বিশ্বাস করেছি, বিশ্বাস করে আমার বন্ধুর বাড়িতে তোকে রাখছি, আর তুই কি করলি, আমার বন্ধুর সাথে সম্পর্ক করলি, সম্পর্ক তো করছিস ভালো কথা, তার সাথে সারি, আমার ঘেন্না লাগতেছে কথাটা বলতে, তোকে তো একটা থাপ্পড় না, আমার ইচ্ছা করতেছে তোরে 50টা থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে দিই। বেইমান, তোরে ভালোবেসে তোর ভালোবাসি আমি তোর জন্য কত কিছু এনেছি, তুই যখন যা চেয়েছিস তোকে আমি তাই দিয়েছি, আমি তোকে কখনোই তোর কোনো কিছু অপূর্ণত রাখি নাই, তোকে নিজের চাইতে আমি বেশি ভালোবেসেছি, তোকে ভালোবাসি বলেই তোর জন্য এত কিছু করেছি, আজকে এতদিনের সম্পর্ককে তুই ধূলিসাৎ করে দিলি। বেইমান, আমি বেইমান, আমি যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। কি, তুই আমার গালে থাপ্পড় দিছস? এই বেইমান, আমার জন্য সব কিছু হয়েছে? আরে বেইমান, তুই হয়েছ সবচাইতে নাটের গুরু, তুই এই নাটক সাজাইছস, তোকে ভালোবেসি বলেই আমার বন্ধুর বাড়িতে এনেছি, তোকে সুখ দিব বলেই আমার বন্ধুর বাড়িতে এনেছি, আর তুই কি করছস, আমার সাথে বেইমানি করে
আমার বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে জড়াইছস। তোর মতন বেঈমান আমি জীবনেও দেখিনি। তোকে ভালোবেসে আমি ভুল করেছি। তোকে তোকে আমি জীবনে বিয়ে করব না, কখনো না। ছি, তোমার লজ্জা করে না তোমার এত ভালো বন্ধুর নামে এসব বাজে কথা বলতে? আমার ইচ্ছা করছে তোমাকে আরেকটা থাপ্পড় দেই। আরে রাখ তোর ভালো বন্ধুত্ব, রাখ তোর সম্পর্ক। তোর সম্পর্কের কথা একদম আমাকে বললি না, চুপ কর তুই। তুই চুপ কর। সি বন্ধু, সি, তোর সাথে আমার এতদিনের সম্পর্ক, সেই ছোটবেলা থেকে আমরা একসাথে থেকেছি, একসাথে ঘুরেছি, একসাথে পড়েছি। আজ তুই আমার নামে, আমার চরিত্র নামে বদনাম দিলি দোস্ত। আমার বিশ্বাস হচ্ছে না যে তুই তুই বন্ধু হয়ে এমন কাজটা করতে পারলি। সি দোস্ত, সি, আমার ভাবতে লজ্জা লাগছে যে তোর মতো অমানুষ আমার বন্ধু। কি ব্যাপার? তুই একটু আগে আমাকে বললি তুই আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করেছিস, তাও আবার শারীরিক সম্পর্ক, আর এখন ধোয়া তুলসী পাতা সাজছিস আমার সামনে, না? হুম, নাটক করস। হ্যাঁ, আমি নাটক করেছি। নাটক কেন করেছি জানিস? তোর চোখ কান খুলে দেওয়ার জন্য। মানে? মানে তাহলে শোন। আচ্ছা রিয়া, শুরু থেকে দেখতেছি তোমার মন খারাপ, মন মরা। তো তোমার কিছু হয়েছে, কোনো সমস্যা? কিছু হলে আমাকে তুমি খুলে বলো ভাই হিসেবে। হ্যাঁ ভাইয়া, আমি খুলে বলতে চাই কিন্তু কাউকে বিশ্বাস হয় না, তাই আপনাকে ভালো মনে হলো তাই আপনাকে আমি সব কিছু বলতে চাই। ভাইয়া, ও না আমার সাথে যা করে একদম ঠিক করে না। ও শুধু আমাকে সব সময় ব্যবহার করে, আমাকে বিয়ে করবে করবে বলে কিন্তু করে না। ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় শুধু আমার সাথে সময় কাটায়, কিন্তু আমাকে সত্যি ভালোবাসে না, ও শুধু আমার সাথে টাইম পাস করে। ভাইয়া প্লিজ আমাকে পাঠান প্লিজ। শোনো রিয়া, তুমি যেহেতু আমাকে ভাই দেখেছো তো আমি তোমার এই উপকারটুকু করবো। শুধু আমি যা যা বলবো তুমি একটু তাল দিয়ে চলবা। হয় আমার বন্ধুকে ভালো করবো, আর নয় তোমাকে সাজ্জাদের কাছ থেকে আলাদা করব। শুধু তুমি আমার কথা মতো তাল দিয়ে চলবা, ঠিক আছে? আর কোনো টেনশন নাই, তো চোখের পানি মুছো। আর ভাই যেহেতু ডেকেছো তো সেই বোনের জন্য ভাই এটুকু করবে না, এটা কোনো কথা হলো তোমার আর কোনো টেনশন নেই, একটুবার হাসি দাও, হাসো, এই তো লক্ষ্মী মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ সত্যি বুদ্ধ, তোর মতো মানুষ হয় না। আজকে তুই আমার চোখ কান খুলে দিলি, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তবে ও ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে, আমি ওর সাথে অনেক টাইম পাস করেছি, 6টা বছর ওর সাথে কাটিয়েছি। আমার কখনো নিয়ত ছিল না যে ওকে আমি বিয়ে করব, কিন্তু উপরে আল্লাহ আছে, বিশ্বাস কর বন্ধু, আমি না ওরে অনেক ভালোবাসি বলে আজকে আমি টাইম পাস করার জন্য আসিনি। তুই আমাকে বলেছিলি না যে বন্ধু বাজারে যাস কেন? আমি তোকে উত্তর দিইনি, বলেছি কিছু কিনবো, ওই ব্যাগে দেখ, আমি ওর জন্য হাতের বালা কিনে নিয়ে এসেছি। কাজীকে খবর দিয়েছি শুধু তোর মাধ্যমে ওকে বিয়ে করব বলে। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, বিশ্বাস কর বন্ধু, আমি আমি ওর সাথে টাইম পাস করি না, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। দোস্ত, যাক তোর অনেক পরিবর্তন হয়েছে রে। আমি তো ভাবলাম এই অবলার মেয়েটারে তুই ঠকাচ্ছিস, কিন্তু না, একটা কথা আছে না, মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে তোর যে পরিবর্তন হয়েছে সত্যি বন্ধু আমাকে অনেক মুগ্ধ করেছে জানিস। তোদের দুজনকে কবুল করুক আল্লাহ, তোদের দাম্পত্য জীবন সুখ শান্তি এবং অনাবিল সমৃদ্ধিতে ভরে উঠুক, আমি তোদের জন্য মন থেকে দোয়া করলাম। আর ও হ্যাঁ, তোদের তো বিয়ে আজকে, তাই না? আমি আমার বাবা মাকে খবর দিই, ঠিক আছে? আর মনে রাখিস সাক্ষীর কিন্তু অভাব হবে না, ঠিক আছে? তো তোরা থাক, আমি বাবা মাকে খবর দিই। আচ্ছা থাক দোস্ত।